নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে আরও কিছু নতুন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করব বলে আপনাদের সামনে আজ উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তিথি নিয়ে। তিথি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেটা মনে পড়ে যে আপনারা এই তিথি নামটার সাথে প্রায় সকলেই পরিচিত, অর্থাৎ ছোট ছোট গ্রহের পঞ্জিকা আপনাদের গৃহে প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে। আর তিথি দেখে আপনাদের ক্ষেত্রে কাজ করা অনেক মানুষেরই কিন্তু একটি আপনাদের জীবনের রোজ নামচা হয়ে গেছে। তাই সেরকমই এই তিথি আমাদের জীবনে কী প্রভাব ফেলে থাকে সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। একটি কথা না বললেই নয়, এই যে তিথি, এই তিথি সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের তিথি কটি রয়েছে। দেখুন, মুখ্যত প্রতিপদ থেকে চতুর্দশী পর্যন্ত 14টি তিথি এবং পূর্ণিমা অমাবস্যায় 2টি তিথি, অর্থাৎ 16টি তিথি। এবং এই 16টি তিথি বলেই কিন্তু, যেহেতু চন্দ্র দ্বারা তিথিগুলি আমাদের ক্ষেত্রে মুভমেন্ট হয় এবং নিয়ন্ত্রিত হয়, সেই জন্য চাঁদকে বলা হয় ষোলকলাপূর্ণ। অর্থাৎ যখন পূর্ণিমার চাঁদ আসে তখন তাকে বলা হয় ষোলকলাপূর্ণ। এই 16টি তিথি বলেই কিন্তু এই বিষয়ে চাঁদকে এই নামটি দেওয়া হয়েছে। এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা যে তিথি নিয়ে আলোচনা করব, তিথি সম্বন্ধে আলাদা আলাদা তিথিগুলি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমরা মুখ্যত আলোচনা করব প্রতিপদ তিথি, এরকম এর পরবর্তী এপিসোডে দ্বিতীয়া, তারপরে তৃতীয়া, এইভাবে আমাদের ক্রমাগত এপিসোডগুলো চলতে থাকবে। এখন মুখ্যত বিষয় হচ্ছে এই যে তিথিগুলি রয়েছে, এই তিথিগুলির নিশ্চয়ই কোনো একটি মালিক রয়েছে, সেই মালিক সম্বন্ধে আমরা জানব এবং তার ডেসক্রিপশনটাও কিন্তু আমরা নেব যে আমাদের জীবনে যারা সেই তিথিতে জন্মাচ্ছে, যারা প্রতিপদে জন্মাচ্ছে, তাদের জীবনের ধারাগুলি কোন দিকে যেতে পারে এবং তাদের জীবনের ব্যবহারিক দিকগুলি কীরকম হতে পারে, এই বিষয়ে আমরা আজ আপনাদের সাথে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রতিপদ তিথি। দেখুন, প্রতিপদ তিথি আলোচনা করতে গিয়ে যেটা মুখ্যত বলতে হবে যে প্রতিপদ তিথির মালিকই হচ্ছে কিন্তু রবি। আর আমাদের রবি সৌরজগতের পিতা, এমনকি গ্রহমণ্ডলেরও কিন্তু মুখ্য গ্রহ হিসাবে রবিকেই কিন্তু বলা হয়ে থাকে। এখন দেখুন, এই যে রবি, রবির মধ্যে আমরা কী দেখি? অত্যন্ত তাপ, উত্তাপ, এবং এর মধ্যে দেখা যায় আমাদের ক্ষেত্রে যে সম্মান, অর্থাৎ তেজ, তেজস্ক্রিয় ব্যাপার। সুতরাং যারাই প্রতিপদ তিথিতে জন্মান তাদের মধ্যে কিন্তু একটা সবসময় কিন্তু সম্মান পাওয়ার একটা কিন্তু ইচ্ছা থাকে। অর্থাৎ তারা যে কোনো কাজই করুক না কেন, জীবনে ছোটো থেকে বড় পর্যন্ত যে কোনো কাজই করুক, সে তার কাজের সম্মান যদি পূর্ণরূপে না পায় তাহলে সে কিন্তু সেখানে কাজ করতে চায় না, যে কোনো কাজ হোক, কিন্তু তাকে প্রকৃত সম্মান দিতে হবে। সম্মান না দিলে সে কিন্তু সেখান থেকে চলে যায়। রবির মধ্যে যে প্রভাবটা দেখতে পাই, এখন বিষয় হচ্ছে এই যে তিথিটা প্রতিপদ তিথি, এই প্রতিপদ তিথি কিন্তু মুখ্যত শুক্লপক্ষেও পড়তে পারে, কৃষ্ণপক্ষেও পড়তে পারে। এখন বিষয় দেখুন, এই প্রতিপদ তিথির যে মালিক সেটা তো বললাম রবি, কিন্তু একে কন্ট্রোল করে কোন তত্ত্ব, সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। অর্থাৎ আগুনের প্রভাব অত্যন্ত বেশি, এদের মধ্যে মেজাজ হারিয়ে ফেলার একটা প্রবণতা থাকে, অর্থাৎ সবসময় রেগে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি থাকে প্রতিপদ তিথির মানুষের মধ্যে। এরা মানে কখনও কারোর উপর হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকে। এবং আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে এরা খেতে খুব ভালোবাসে, খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে। আর সূর্য যেরকম সোলার সিস্টেমের মধ্যে দিয়ে, সে কিন্তু খুব সোশ্যাল, সকলকে একইভাবে তার আলো প্রদান করে, তাই এরা খুব সোশ্যাল হয়ে থাকে। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা এদের মধ্যে ভীষণ বেশি থাকে, সেবামূলক কাজ করতে পছন্দ করে, সেবাভাব থাকে মনের ভেতর থেকে, গভীর থেকে কিন্তু এরা সেবা করতে চায়। এবং এদের মধ্যে মুখ্য যেটা বিষয় আরও থাকে সেটা হচ্ছে এরা অতিথিপরায়ণ হয়, অর্থাৎ মানুষকে ভালোবাসে, ভালোবাসার জায়গাটা এদের খুব আছে। কিন্তু এদের মধ্যে একটা গাম্ভীর্য ভীষণভাবে থাকে, অর্থাৎ এরা যখন কোনো কারোর সাথে কথা বলছে তার মধ্যে একটা গম্ভীরতা ভাব কিন্তু ভীষণভাবে দেখা যায়। সহজাত এদের মধ্যে কিন্তু খুব একটা কোনো রকম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কোনো কথা বলা এরকম খুব একটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না। অবশ্যই কাছের মানুষের সাথে এরা মিলেমিশে কথা বলতে চায়, তবে এদের মধ্যে কিন্তু গাম্ভীর্যপূর্ণ স্বভাবই কিন্তু সর্বাধিকভাবে বিশেষ করে দেখা যায়। এদের আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে এরা প্রতিষ্ঠা পেতে চায় জীবনে, জীবনে একটা মূল লক্ষ্যকে টার্গেট করে এবং সেই টার্গেটে কিন্তু একদম স্থিরভাবে কিন্তু এগিয়ে যেতে থাকে। এক তো আপনারা জানেন সকলেই যে সূর্য স্থির, এবং এদের মধ্যেও সেই স্থিরতার যে প্রভাবটা সেটা কিন্তু দেখা যায়। অর্থাৎ একটি স্থির লক্ষ্য ঠিক করে, একটা টার্গেট নেয় এবং সেই টার্গেটে প্রতিনিয়ত লড়াই করে তারা কিন্তু এগিয়ে যায়। এবং যাদের প্রতিপদ তিথিতে জন্ম হয়, এরা যদি খুব মানে ছোটো ঘরে, খুব দরিদ্র ঘরে জন্ম হচ্ছে না, এরা কিন্তু জীবনে ভীষণ শাইন করে যায়। এরা কিন্তু নিজেদের স্টাফ মানে যে ধীরে ধীরে রেকটিফাই করে, ধীরে ধীরে জায়গাগুলোকে অধ্যাবসায়ের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে কিন্তু জায়গাগুলোকে অনেক বেশি তুলে ধরে। আর এদের মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে। এবং দেখুন,
রাশিভিত্তিক লগ্নভিত্তিক আমাদের জন্মকুণ্ডলী ভিত্তিক আলাদা আলাদা প্রভাব তো পড়ে, কিন্তু বেসিকলি যদি প্রতিপদ তিথি আপনারা দেখেন আমি যেগুলো বলছি এগুলো কিন্তু বিশেষভাবে তাদের জীবনে অবশ্যই কার্যকরী থাকে। এছাড়া এদের ক্ষেত্রে বিশেষত যেটা দেখা যায় নেগেটিভিটি সাইড সেটা হচ্ছে এরা কিন্তু মানে এদের যে পার্টনার থাকে, লাইফ পার্টনার বলুন বা এদের যে পার্টনার থাকে সে পার্টনারের সাথে কিন্তু এদের একটু মতবিরোধ থাকে, অর্থাৎ পার্টনারকে নিয়ে এরা ঠিক খুশি নয়, অর্থাৎ পার্টনার এরা যেরকমটি চায় সেরকমটি কিন্তু এদের মন মতো পার্টনার সচরাচর হয় না, যার ফলে একটু সমস্যা এদের ক্ষেত্রে থেকেই যায় এই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এদের মধ্যে একটা নেগেটিভিটি আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এদের অহংকার, অর্থাৎ অহংভাব যদি এদের মধ্যে কখনো চলে এসছে সেটা কিন্তু এদের ক্ষেত্রে অনেক বেশি পতন ঘটিয়ে থাকে। এদের জীবনে লড়াই থাকে, প্রয়াস থাকে, চেষ্টা থাকে, জীবনে অধ্যাবসায় থাকে, সব কিছু থাকে, তার মধ্যে যদি অহংভাবের প্রভাব প্রবলতা অত্যন্ত বেশি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এরা নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে ফেলে ধীরে ধীরে। এবং এদের ক্ষেত্রে কিন্তু মান মর্যাদা অত্যন্ত বেশি প্রাপ্ত করার ইচ্ছা থাকে সবসময়, যে কেউ কোনো মানুষ একে সবসময় বাহবাদিক সাবাসী দিক, যে সর্বদা যেখানেই যাচ্ছে যেখানেই যে কোনো কর্ম করছে না কেন এদেরকে যেন সবসময় মানুষ ভালোবাসে এই বিষয়টা এরা চায়। তবে এরা কাজের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, কাজ যেখানে আছে সেখানে কিন্তু এরা আছে এবং 100% এর কাজে কিন্তু নির্দিষ্টভাবে কাজটা করার চেষ্টা করে এবং কাজটাকে সঠিকভাবে করার চেষ্টা করে, কোনো রকম ভেজাল মিশিয়ে কাজ করার প্রবণতা এদের ক্ষেত্রে খুব একটা থাকে না। তবে যদি দেখা যাচ্ছে যে এরকম ধরনের জাতকদের ক্ষেত্রে কর্মের জায়গায় কোনো রকম শত্রুতা হচ্ছে, কোনো রকম ঝঞ্ঝাট হচ্ছে, তারা কিন্তু সোজাসুজি তাদের উপর একদম স্ট্রেটলি বলে দেবে, কোনো সমস্যা এদের ক্ষেত্রে থাকে না, অর্থাৎ এরা সোজাসুজি যে কোনো কাজ করতে ভালোবাসে, যে কোনো জিনিস বলতে ভালোবাসে। এদের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো থাকে না যে পরে বলবো, পেছনে বলবো, ওর পেছনে বলবো, এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে থাকে না, যেটা বলবে তার সামনাসামনি বলে দেবে, গল্প সেখানেই শেষ করে দেবে। এদের মধ্যে যেটা আছে আরেকটা হচ্ছে কি যে এরা কিন্তু যেই কাজটা একবার ধরে ফেলে না, যদি কোনো কাজ ধরে নিয়েছে, টার্গেট করে নিয়েছে, তাহলে সেই কাজে কিন্তু ছেড়ে আসে না সহজে, এরা কিন্তু সেই কাজে লাগাতার লড়াই করতে থাকে, প্রয়াস করতে থাকে, চেষ্টা করতে থাকে, শেষ দেখে ছাড়ে। এই শেষ দেখে ছাড়ার প্রবণতা কিন্তু প্রতিপত্তিধীর জাতক বা জাতিকাদের মধ্যে আছে। এরা যদি এদের অহংবোধটাকে একটু কন্ট্রোলে রাখতে পারে তাহলে জীবনের কিন্তু তাদের যে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যকে কিন্তু ছুঁতে পারবেই এরা, এদের মধ্যে সেই ক্যাপাসিটি থাকে। এরা সেবামূলক কাজ করতে ভালোবাসে, সামাজিক হয়ে থাকে এবং পরিবারের মানুষজনদেরও কিন্তু কেয়ার নিতেও খুব ভালোবাসে এরা। ছোটো থেকে বড় জায়গায় উন্নতি এদের জীবনে প্রায়শই দেখা যায়, অর্থাৎ যে কোনো বাড়িতেই জন্মাক না কেন, সে খুব দরিদ্র হোক, সে খুব একদম নিম্নমানের পরিবার হোক, সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে এরা প্রতিষ্ঠা লাভের জন্য একদম চেষ্টার কোনো সে মানে ত্রুটি রাখে না, এদের মধ্যে চেষ্টা। আর তার সাথে সাথে যদি দেখা যাচ্ছে এরকম প্রতিপত্তিতে জন্ম হয়েছে এবং তার সাথে সাথে রাশিটাও খুব ভালো রয়েছে এবং রাশির গ্রহের পজিশানগুলো খুব ভালো রয়েছে, লগ্ন চার্টটা, ডিওয়ান চার্টটা অত্যন্ত ভালো রয়েছে, নবাংশ চার্টটা ভালো রয়েছে, তাহলে এদের জীবনে উন্নতি হতে থাকে। এরকম ছোটো ছোটো আলোচনা আপনাদের সাথে আলাদা আলাদা তিথিগুলি নিয়ে আমি করতে থাকবো। আজ আমি আপনাদের সাথে পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করেছি যতটা সম্ভব যে প্রতিপদ তিথি আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে কী প্রভাব ফেলে থাকে, কী চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের জীবনে তৈরি হয়ে থাকে। ঠিক এরকমই পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অন্যান্য তিথিগুলোর সম্বন্ধে আর অন্যান্য বিষয় তো আপনাদের জন্য থাকছেই সবসময় সর্বদা। আর আমাদের প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।